জীবনে একদিনও কি পেয়ারা পাতা ফুটিয়ে সেই পানি পান করে দেখেছেন কি ঘটে আপনার শরীরে হ্যাঁ বন্ধু প্রত্যেকেই যখন পেয়ারা খাওয়া নিয়ে কথা বলছেন আজ আমি আপনাদের বলছি পেয়ারা পাতা ফুটিয়ে খাওয়ার কথা পেয়ারা পাতা ফুটিয়ে সেই পানি পান করা মাত্রই আপনার দেহের কিছু পরিবর্তন আপনি বুঝতে পারবেন আপনি বুঝবেন যে আপনার দেহে কিছু ঘটছে যা শুধুমাত্র এই পেয়ারা পাতা ফুটিয়ে পানি পান করার কারণেই হয়েছে এবং পরিবর্তনগুলো অবশ্যই পজিটিভ আপনার দেহের বেশ কিছু জটিল মারণ রোগ দূর করতে পারবেন এই পানি ফুটিয়ে খাওয়ার কারণে কিভাবে আপনি পেয়ারা পাতা ফুটিয়ে সেই পানি তৈরি করবেন অর্থাৎ তৈরি করার সম্পূর্ণ নিয়ম এবং সম্পূর্ণ সেবন সেবনবিধি আজকের ভিডিওতে জানতে পারবেন এবং কোন কোন রোগ দূর হবে কারা সেবন করতে পারবেন কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সব কিছু জানবেন আজকের ভিডিওতে পেয়ারা পাতার সমস্ত গুণাগুণ জানতে হলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন হয়তো আপনি যে অংশ টেনে দেখবেন তার মধ্যেই যে গুরুত্বপূর্ণ কথাটি রয়েছে সেটাই আপনার দরকার ছিল হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস ফ্ল্যাভোনয়েডস এবং কোয়েসার্টিক সহ অন্যান্য যে ঔষধি গুণ রয়েছে তা কখনো কখনো পেয়ারার চেয়েও বেশি অর্থাৎ পেয়ারাতে আপনি যে গুণ পাবেন পেয়ারা পাতায় তার চেয়ে কোনো অংশেই কম নয় সেই পেয়ারা পাতায় হয়তো আমরা কোনোদিনও খেয়ে দেখিনি যে এটি আসলেই আমাদের রোগ দূর করতে সক্ষম কিনা হয়তো অনেকেই এই সম্পর্কে আগেই জেনেছেন কিন্তু কেউ হয়তো বাস্তবায়ন করে দেখেননি যে এটা কতটা ঔষধি গুণ সম্পন্ন বা কতটা কার্যকরী পেয়ারা পাতা আপনি বেশি নয় দিনে মাত্র একবার করে সেবন করুন এবং এই একবার করে টানা চোদ্দ দিন সেবন করলেই আপনার দীর্ঘদিনের জমে থাকা কোল্ড অ্যালার্জি বা র্যাশ চুলকানি এই ধরনের সমস্ত রোগকে দূর করতে পারবেন অর্থাৎ অ্যালার্জি সংক্রান্ত কোন সমস্যা আপনার আর থাকবে না যারা অ্যালার্জিকাল বিভিন্ন ধরনের খাবার খেলেই র্যাশ অ্যালার্জি হয় হাঁচি কাশি বা কারো কারো অ্যালার্জি থেকে শ্বাসকষ্টও হয় এই সমস্ত উপসর্গ দূর হয়ে যাবে যাদের বহুদিনের পুরাতন রোগ এই অ্যালার্জি রোগকে বছরের পর বছর ধরে বহন করে আসছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঔষধ খেয়ে তা হয়তো কমিয়ে রাখছেন দমিয়ে রাখছেন কিন্তু একেবারে ভালো করতে পারেননি তারা টানা চোদ্দ দিন নয় বরং টানা তিন মাস পেয়ারা পাতা সেবন করুন তাহলে আপনার দেহের ভেতরে জমে থাকা সমস্ত ধরনের কোল্ড অ্যালার্জির প্রবণতাকে দূর করতে পারবেন জীবনেও আর কখনও হাঁচি কাশি বা র্যাশ অ্যালার্জি হবে না অ্যালার্জিকাল কোনো খাবার খেলেও আর কখনো শরীরে অ্যালার্জির অস্তিত্ব খুঁজে পাবেন না তাহলে বুঝতেই পারছেন যে পেয়ারা পাতা খাওয়া আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ যারা অ্যালার্জিতে ভুগছিলেন এরপরে আসি ডায়াবেটিসের প্রসঙ্গে যাদের ডায়াবেটিস রয়েছে এবং ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিচ্ছেন বা নিয়ন্ত্রণের জন্য ওষুধ সেবন করছেন তারা এই সব কিছু না করে শুধুমাত্র পেয়ারা পাতা সেবন করতে পারেন পেয়ারা পাতা দিয়ে আপনার বহুদিনের পুরাতন ডায়াবেটিসকেও যেমন নিয়ন্ত্রণে রাখতে পারেন তেমনি যাদের সবে মাত্র ডায়াবেটিস ধরা পড়েছে কেবলই আপনার রক্তের সুগারের লেভেলটি বেড়ে গিয়েছে তারা কোনো ধরনের ঔষধ বা ইনসুলিন শুরু না করে শুধু নিয়ন্ত্রিত জীবনযাপন আর পেয়ারা পাতা সেবন করুন তাহলে সারা জীবনেও আপনার কখনো ডায়াবেটিসের দেখা পাবেন না সারা জীবন ডায়াবেটিস আপনার থেকে দূরে থাকবে শুধু মাত্র নিয়ম করে আপনাকে টানা তিন মাস পেয়ারা পাতা সেবন করতে হবে আমাদের দেহের মারণ রোগগুলো খুব নিভৃতে বেড়ে উঠতে থাকে তেমনি হাই কোলেস্টেরল বা এলডিএল বেড়ে যাওয়াও একটি মারণ রোগ এটি যতটা বাড়বে আপনার হার্টের ঝুঁকিও ততটাই বাড়বে কাজে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি না হলে যখন তখন আপনার স্ট্রোক হতে পারে তো আপনি কিভাবে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখবেন এর জন্য ঔষধ সেবন করবেন তা না করে বরং আপনি নিয়ম মেনে চলুন আপনার নিয়ম মানা এবং সেই সঙ্গে পেয়ারা পাতার সেবন আপনাকে সময় হাই কোলেস্টেরল বা এলডিএল থেকে দূরে রাখবে কোলেস্টেরল যখনই অতিরিক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনার হার্ট অ্যাটাক হার্ট স্ট্রোক বা দেহের রক্ত চলাচলে বাধা পড়বে যা অনেক রকম সমস্যার জন্ম দেবে এই কারণে আপনি শুধুমাত্র এই পেয়ারা বাধা দিয়ে এই সকল সমস্যাকে দূরে রাখতে পারেন অনেকেরই আছে যে দেহে টক্সিন উপাদান জমে যেতে থাকে এই টক্সিন যত আপনার দেহে জমবে আপনার দেহের রোগের প্রবণতাও ততটাই বেড়ে যাবে একসময় আপনার লিভার কিডনি গল ব্লাডার এই সমস্ত গুরুত্বপূর্ণ অর্গানগুলো অকেজো হতে শুরু করবে পাথর জমতে থাকবে এবং একের পর এক আপনার বিভিন্ন ধরনের রোগ জমবে কারণ শরীরে বর্জ্য পদার্থ বেড়ে যাবে এটি কিন্তু অ্যালার্জির জন্য দায়ী যখনই আপনার দেহে বর্জ্য পদার্থ জমে যায় তখন কিন্তু অ্যালার্জির প্রবণতাও বেড়ে যায় কাজেই আপনি যদি এমন কিছু ভেষজ গ্রহণ করেন যা তাৎক্ষণিকভাবে অর্থাৎ প্রতিনিয়ত আপনার দেহে যে বর্জ্য জমবে টক্সিন পদার্থগুলো জমবে সেই টক্সিনগুলোকে সাথে সাথে শরীর থেকে বের করে দিবে প্রতিদিন আপনার দেহ পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ আমরা যেরকম আমাদের ঘর বাড়িকে পরিচ্ছন্ন করি তেমনি আমাদের দেহের ভেতরে জমে থাকাও বর্জ্য বা ময়লাকে আমাদের পরিষ্কার করে দিতে হয় তা না হলেই দেহের রোগ সৃষ্টি হয় কাজেই পেয়ারা পাতা দিয়ে আপনি খুব সহজেই এইভাবে আপনার রোগকে সারা জীবন দূরে রাখতে পারেন সবসময় দেহকে সুস্থ রাখতে হলে এর থেকে ভালো কিছু আর হয় না তার মানে এই নয় যে আপনাকে সারা জীবন পেয়ারা পাতা সেবন করে যেতে হবে যদি আপনার কোন ধরনের কোন রোগ না থাকে আপনার কোলেস্টরল নিয়ন্ত্রণে থাকে আপনার অ্যালার্জির কোন সমস্যা না থাকে আপনার ডায়াবেটিস না থাকে তবু আপনি যদি প্রতি মাসে অন্তত সাত দিন করেও পেয়ারা পাতা পানিতে ফুটিয়ে সেবন করতে পারেন তাহলে আপনার আজীবনও অর্থাৎ আমৃত্যু এই ধরনের কোন রোগ হবে না যাদের গ্যাস অ্যাসিডিটি বা পেটের সব সবসময় লেগেই থাকে কোনো কিছু খেলেও হজম হয় না তারা দিনে একবার করে পেয়ারা পাতা ফুটিয়ে সেই পানি টানা সাত দিন পান করে দেখুন আপনার বহু বছরের পেটের সমস্যা দূর হয়ে যাবে গ্যাস অ্যাসিডিটি বদহজম থাকবে না বা যাদের ডিসেন্ট্রি বা ডায়রিয়ার সমস্যা হতো প্রায়শই অর্থাৎ আইবিএস এর লক্ষণ ছিল তাদেরও এই ধরনের রোগ আর দেখা যাবে না এখন আপনি জেনে নিন যে কিভাবে আপনি পেয়ারা পাতার চা বা পেয়ারা পাতা ফুটিয়ে সেই পানি তৈরি করবেন এটা খুব সিম্পল ব্যাপার আপনাকে জন্য দুই গ্লাস পানি নিতে হবে আর পেয়ারা পাতা নিতে হবে দশ থেকে বারোটি একদম টাটকা মাঝারি আকৃতির এই পাতা এবং পানি একত্রে আপনি ফুটিয়ে নেবেন অবশ্যই পাতাগুলো ভালো করে ধুয়ে নেবেন খুব হালকা আঁচে ঢেকে দিয়ে ফোটাবেন ফুটিয়ে পানি অর্ধেক করে ফেলবেন এটা পান করবেন সকালবেলায় নাস্তা করার আধা ঘন্টা আগে এবং এর আগে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি পান করে নেবেন এই হচ্ছে আপনার পান করার নিয়ম এবং প্রস্তুতের নিয়মানুগুলি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজেই আপনি এটা তৈরি করতে পারেন পেয়ারা পাতার সেবন সম্পর্কিত আরো কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন